গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9:30। তো সকাল 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বাড়িতে তো শ্বশুরমশাই শাশুড়িমা এসছে কার্তিক পুজোর থেকে, তো সেই থেকেই রয়েছে। তারপর থেকে আর ব্লগ করা হয়নি, কিন্তু আগের কিছু ব্লগ জমেছিল সেগুলোকে আর কি মোবাইলের এ থেকে স্টোরেজ থেকে খালি করছিলাম, তো ওই জন্য আর ব্লগ করা হয়নি। তো আজকে একটু মোবাইলটা মোটামুটি আয়ত্তের মধ্যে এসছে বলে আবার ব্লগটা শুরু করলাম। সে যাই হোক, আমি সকালবেলা উঠে স্নান টান করে ঘর বাড়ি যা ঝাড়া মোছা সব করে নিয়েছি, এখন এসছি পুজো দিতে। তারপরে করতে হবে চা, কেননা কৌশিক অফিস বেরোবে। পর্দাগুলোকে না খুলে দিই, আর এই শীতকাল আসলে এত হাওয়া, এত হাওয়া দেয় না। এগুলো তো উত্তরের জানলা, এখানে রীতিমতো দাঁড়ানো যায় না, এত পরিমাণে হাওয়া দেয়। আর আজকে যাব পড়াতে, 11টা থেকে পড়ানো রেখেছি, কারণ একদিন মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, তো সেটা তো কভার করতেই হবে। ওর জন্য যাব পড়াতে, তো মা ওখানে টিফিন বানাচ্ছে, রুটি বেগুন ভাজা এসব বানাচ্ছে, তো আমি ততক্ষণ বলে ওখানে বসে না থেকে আমি এখানে সব পুজো পুজোগুলো দিয়ে নিই, কেননা নইলে কি বলতো আমি পড়িয়ে আসবো 1টা-1:30 সময়, তখন কখন পুজো দেবো। তারপর আবার কাছাকাছি করলাম, যেহেতু শনিবার কৌশিকের সারা সপ্তাহ যে ড্রেসগুলো পরে, তো সেগুলোকেই সব কাছাকাছি করলাম, করে এখন মেলে ঠেলে দিয়ে অর্ধেক মেলেছে অর্ধেক রেখেছি, কারণ আমাকে আবার চা করতে হবে, তো বেরোবে, ওই জন্য ভালো আগে পুজোটা দিই নি। কেন পুজোটা দেওয়া হলে না অনেক কাজ এগিয়ে যায়, মনে হয় না পুজোটা দেওয়া হয়ে গেছে মানে অনেক কাজ হয়ে গেছে, তো সেটাই এখন পুজোটা দিয়ে নিই, দিয়ে নিয়ে বাদ বাকি যা কাজ আছে সেগুলোকে করবো। কৌশিক অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমিও যেহেতু পড়াতে বেরোবো, তো এখানে টিফিন খেয়ে নিচ্ছি, রুটি বেগুন ভাজা পটল ভাজা মা তো ওখানে রান্না করছেই, আর এখন বাজে 10:20, আমার বেরোনোরও টাইম হয়ে গেছে, খেয়ে দিয়ে এবারে বেরোবো। হে সাবাস, কি সুন্দর লাগছে রে! নকুল দানা খাচ্ছে না পোকা খাচ্ছে? নকুল দানাও খাচ্ছে, চলে যাবে, পাইনি আর কিছু খুঁজে। স্নেল আছে, বাবা না না, তুমি পড়া শুরু করো, পড়া শুরু করো, ও ভাব যে আর কি আছে আর কি খাওয়া যায়, চলে যাবে এবারে, খাচ্ছে নকুল দানা তুলে তুলে। নে বাবু, নে বাবু, পট পট, হয়ে গেছে, চলে গেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটা নেল পলিশ পরতে বসবো, তো মাথায় হঠাৎ করে ঢুকলো যে নেল আর্ট করব। এই যে এখানে কাগজের উপরে করে দেখছি কোন কালারের সাথে কোন কালারটা ভালো লাগবে, কেন পিঙ্ক দেখছি যে হাতে পিঙ্ক পাওয়া রয়েছে, এটা 1 কোট করে পরা ছিল, তো ভালো আর 1 কোট করে পরি, কিন্তু আর যাই হোক, আর ভাবলাম একটুখানি নেল আর্ট করবো, তো এই সব নেল পলিশ ছড়িয়ে ছিটিয়ে দেখলাম, ব্ল্যাক কালার খুঁজছি, ব্ল্যাক পাচ্ছি না, পাচ্ছি না। এইটা এই ছোটোটা হচ্ছে আমার নেল পলিশের ঝুড়ি, এই ঝুড়ি ঠুড়ি সব খুঁজে খাজে ব্ল্যাক কালার কোথাও নেই, লাস্টে দেখলাম এই ঝুড়িটার মধ্যে রয়েছে, কিন্তু আবার কোথায় হারিয়ে ফেললাম, যাব বাবা, এই তো রাখলাম, এই যে এই যে এই যে এই যে এই ব্ল্যাক কালারটা খুঁজছিলাম যে ওর ওপরে নেল আর্ট করবো, এই একটা ব্ল্যাক কালার খুঁজতে গিয়ে পুরো এই জায়গাটা খালি করতে হলো, খুঁজেই পাচ্ছি না কোথায় আছে কোথায় আছে। এবার নেল পলিশের ঝুড়ির মধ্যে রেখে দিলে, ঝুড়িটা তো ছোট, ওর মধ্যে এতগুলো নেল পলিশ রাখলে না মানে বোঝা যায় না যে কোথায় রয়েছে, বা চোখটা ধাঁধিয়ে যায়, ওর জন্য সব কিছু খুলে এখানে দেখতে গিয়ে দেখো এইও ছড়ালো, ওই খুঁজতে গিয়ে এই একটা ঝুড়ি বেরিয়েছে, এই যে এই একটা ঝুড়ি আর এই একটা ঝুড়ি, তো ভাবলাম যখন বেরিয়েই গেছে জায়গাটাকে পুছে পাছে পরিষ্কার করিনি, এর মোছা হয়নি জায়গাটা, ওরকমই পড়ে রয়েছে। বলে না একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ মুখ দিয়ে কথাও আটকে যাচ্ছে, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ বেরিয়ে যায়, তাই হলো এখন আমার সাথে একটা নেল পলিশের নেল আর্ট করবো হাতে, যেহেতু আগে থেকে এই যে তোমাদের দেখিয়েছিলাম এর জন্য কৌশিকের কাছে বকাও খেয়েছি, এই দুখানা কালার কিনেছি, ঠিক আছে। কৌশিক বলছে হ্যাঁ তোমার এত নেল পলিশ তুমি আবার কিনলে, আমার না এখন নেল পলিশের দোকানে গিয়ে কালার পছন্দ হওয়ার থেকে বড় কথা, তোমাদের দেখালে তোমরা হয়তো অনেকেই ভাববে বাবা বড় লোকই চাল দেখাচ্ছে, না তোমাদের জাস্ট বলছি যে আমার মানে বিভিন্ন রকমের, দেখো যেমন বলছি এই ফেস স্ক্যানারের এগুলো 110 টাকা করে নিয়েছে, এটা কিন্তু দামি নেল পলিশ, তেমনি হাসবে বললে এ দেখো 10 টাকার আমি এরকম নেল পলিশও কিনি, এরকম নেল পলিশ কখনো হাতে পরতে ইচ্ছা করে, এই দেখো এটাও 10 টাকা, আমার কাছে 10 টাকার অনেক কালেকশন আছে, কত কালেকশন দেখতে চাও, এ দেখো সব 10 টাকার কালেকশন, তো এগুলো সব 10 টাকা করে, তারপরে এ দেখো 30 টাকার নেল পলিশ, এটা এই একটা 10 টাকার নেল পলিশ, এই যে 10 টাকার নেল পলিশ, এগুলো সব মানে আমার বললাম না আমার কাছে বিভিন্ন ধরনের পাবে, আচ্ছা এ দেখো সব 10 টাকা, 10 টাকা, হ্যাঁ এবারে
দামি দামি গুলো দেখাচ্ছি না, যাই হোক দামি দামি মানে আমি 100 টাকার উপরে উঠে নেই, যেমন এই বছর পুজোতে সুগারের এই জিনিসটা কিনেছিলাম। তো আমার কাছে অনেক রকমের নেল পলিশের কালেকশন আছে সেটা নয়, কিন্তু একটা জিনিস খুঁজতে গিয়ে, একটা নেল পলিশ খুঁজতে গিয়ে আমার সব তছনছ হয়ে গেল। একদিকে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, হয়ে গেছে যখন ওই জায়গাটাও পরিষ্কার করে নেবো, কাজ মিটে যাবে। এবারে ভাবছি এইখান থেকে কি কি সরানো যায়, এই যে এখানে এত জিনিস আছে, সরানো তো কিছুই যাবে না, সবই এখানে লাগবে। এটা লালটুকে বিয়ের টাইমে আমাদের বাড়িতে তথ্য এসেছিল, আসে না ছেলেদের তথ্যের ট্রেতে, সে বাবু এখনো এটাকে ইউজ করে উঠতে পারিনি, কবে করবে জানি না। আছে মধ্যে দেখো না, সেটিংস ফ্রেটার গায়ে একদম মরছে পড়ে গেছে, আর অনেক কিছু রয়েছে জানো। ভাবছি কিছু কি ঠেলার আছে, আমি যেহেতু চুলে কালার করি, আমার কাছে এরকম গ্লাভস অনেক আছে, অনেক না এখানের মধ্যে কিছু ঠেলার নেই আপাতত। এটা কি ন্যাপথলিন, এতে করে কাগজে করে মুড়ে রেখেছি। একবার ন্যাপথলিন ওরকম নর্মালি ওয়ার্ড্রপে ফেলে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মনে হয়, পুরো লালটুর পাঞ্জাবিতে সব জায়গায় ন্যাপথলিন, একখানা কেমন জল জল ছেড়ে দিয়েছে, ওটা আসল ন্যাপথলিন ছিল না, পরে জানতে পারলাম। ডুপ্লিকেট অনেক ন্যাপথলিন বিক্রি হয় না, ও শিয়ালদা থেকে এনেছিল। তো যাই হোক, তারপর থেকে বাবা আসল ন্যাপথলিন ইউজ করলে ওরকম কাগজে মুড়িয়ে দিই, যাতে কাপড় জামাটা নোংরা না হয়। আমি কি করতে বসলাম, ও আমি ওই জায়গাটা পরিষ্কার করতে বসলাম না, আমার বিয়ের টাইমে আমাকে এই যে ক্লিনজার দিয়েছিল এখনো শেষ করতে পারিনি, এইগুলো এটাও বিয়ের টাইমে সানস্ক্রিন শেষ করতে পারিনি, এটা তো শেষই হয়নি, সেন্ট শেষ হয়নি, আমি ওকে এটা বিয়ের টাইমে দিয়েছিলাম শেষ হয়নি, অনেক কিছুই বিয়ের টাইমে হয়েছে। ও আমাকে এইটা দিয়েছিল বিয়ের টাইমে, ও একটা সেন্ট দিয়েছিল আর একটা এই বডি স্প্রে দিয়েছিল, শেষ করতে পারিনি, এ একটা নিভিয়ার বড় পাউডার শেষ হয়নি, ওরে বাবা এইটা হাফ শেষ হয়েছে, বডি লোশন তো শীতকালে লাগে, এটা ওই আমাকে দিয়েছিল, আমি ওকে ছোট বডি লোশন দিয়েছিলাম, আমি ওকে ছোট দিয়েছিলাম, ও আমাকে বড়টা দিয়েছিল। যে হোক অনেক কিছু রয়েছে, এই যে ও যেহেতু ছেলে দাড়ি কাটে, বাবা ওকে এরকম একটা রেজার দিয়েছিল, যে নর্মাল যে ব্লেড লাগিয়ে রেজারগুলো হয় না, পেতলের মনে হয় এটা, বাবা দিয়েছিল, ইউজ করেনি, ওইভাবে একদম নতুনই পড়ে রয়েছে, শুধু তথ্য থেকে তুলে ওইখানটায় ছিপকে দিয়েছে ব্যাস। আরে দেখো আমাদের ওখানে ঝুলন মেলা থেকে কিনেছিলাম, পুরো লাল হয়ে গেছে সিঁদুর লেগে লেগে। দেখ দেখাতে বসলে এখন অনেক কিছুই দেখানো হবে, এখন এই জায়গাটা একটু সাপটে নিই, সাপটে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। ঠোঁটটা এ দিয়ে ওই আমি যে এই যে এটা কিনেছিলাম না মিশো থেকে, প্রথম প্রথম মেখে খুব ভাবছিলাম যে ফেস সিরামটা খুব ভালো খুব ভালো, কিন্তু বিশ্বাস করো 6-7 মাস রাখার পর না সিরামটার মধ্যে থেকে না, কারণ তেল কাজটা নিয়ে গন্ধ বেরোচ্ছে, অনেকদিন যদি সর্ষের তেল রেখে দাও দেখবে না তেল কাজটা গন্ধ বেরো, ওর থেকেও বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। ওই জন্য এখন আর মুখে মাখি না, মুখে মাখলেই গোটা গাটা বেরিয়ে যায়, দেখো না। তবু এটাই এটা ওইটা মাখার জন্য না, এমনি হয়েছে, গোটা গাটি বেরিয়ে যায়। ওই জন্য এখন কি করি, ওইটা দিয়ে ঠোঁটের লিকুইড লিপস্টিক পরলে সেটা দিয়ে টিস্যু দিয়ে মুছে তুলি, মানে রিমুভারের কাজ করে। কিন্তু ওই যে যখন জিভের মধ্যে একটুখানি চলে যায় না, সারা মুখে কি বিচ্ছিরি একটা যে গন্ধ বেরোয় না, ভেতরের ভাত রুটি সব উঠে আসে, ফেলে দেবো, টাকা দিয়ে তো কিনেছি বলো, 3টে কিনেছিলাম না 2টো মনে হয় 100 কত টাকা, 2টো না 3টে এরকমই কিছু একটা ছিল, একটা বোতল পুরোপুরি মেখেছি শুট করিনি, তারপরে দুখানা বোতল ওই চোখে মাস্কারা দিলে, আইলাইনার দিলে, ওয়াটার প্রুফ ঠোঁটও সব দিলে, ওই কীর্তি করি আমি। আলেন গুপ্ত 20 টাকা করি, সাইকেলটা নিয়ে এসছে, এখন সাইকেল ঢুকছে না, ভেতরে একটা চেয়ার আছে, চেয়ারটাকে সরাতে হবে। আসার সময় এই যে আইসক্রিম এনেছে নলেন গুড় আমার জন্য একটা, ওর জন্য একটা, আর বাবা যেহেতু আইসক্রিম খায় না, তাই তো বলছি, বাবা যেহেতু আইসক্রিম খায় না, মানে আমার শ্বশুরমশাই যেহেতু আইসক্রিম খায় না, ওর জন্য শাশুড়ি মায়ের জন্য একটা আইসক্রিম এনে দিয়েছে, আমার আইসক্রিম কাছে বললে না বলে না বলে ইমাস্টানটাই আছে নট এখন ডিজাইন আছে। আর বসে বসে এখন হাতের নেল পলিশ এরকম আর্ট করছিলাম, এখনো বাকি আছে, দেখো নিয়েটা যাও ওই ঘরে একটু ঘুরে আসো, আইসক্রিমের বাটিটা আরে রেখে যাও, আরে গলে যাবে রেখে যাও। যাই হোক আইসক্রিমও খাচ্ছে সবার জন্য একটা একটা, আমার শ্বশুরমশাই আইসক্রিম খায় না, ওনার দাঁত যন্ত্রটা করে বলে ওনার জন্য আনেনি। তো এই নেল পলিশটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাবো।
কেমন হয়েছে, সাইকেলটা এনে দিয়েছে বাট এখানে নিয়ে নিয়ে যাব সাইকেলটা শিখতে। সাইকেলের পেছনের চাকার হাওয়া এ হয়ে গেছিল, কমে গেছিল, আবার হাওয়া দিয়ে এসছে। যাই হোক এখন অনেক কাজ আছে, নেল পলিশটা পরা যা বাকি, এখন ওই চেয়ার সরিয়ে সাইকেলটাকে রাখলাম। আমাদের নিচে গ্যারেজে রাখলে না বলে নাকি চুরি হয়ে যায়, তো জানি না চুরি হয় কি হয় না বলতে পারবো না, কিন্তু এর আগেও নাকি অনেকবার অনেকবার নাকি চুরি হয়ে গেছে সাইকেল, ওর জন্যই আর কি ঘরে রাখছি। কারণ দেখো সে আমি কিনি, যেই দিক একটা তার শখের জিনিস দিয়েছে, তো কি দরকার সেখানে গিয়ে ওটাকে এ করা। ওর জন্য কথা বলতে দেয়টা দিয়ে দাও। সে যাই হোক এত জোরে চেঁচায় না, তুমি কথা বলতে পারবো না। আমি ওই চেয়ারটাকে কোথায় বাথরুমে রাখবে, না ওই ঘরে রাখবে, না ওপরে ওপরে উঠবে না, কারণ ওপরে অনেকটাই জায়গা কম। দেখা যাক এখন কি হয় কোথায় রাখে। সে যাই হোক চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে বকবক না, আইসক্রিমটা গলে গেছে পুরো। কালকে যেহেতু সানডে, কালকে সকালে টিফিন হবে কড়াইশুটির কচুরি। সারাদিন কড়াইশুটির কচুরি, ওর জন্য ওই দেখ আমি ছাড়িয়ে কোথায় ফেলছি, তো ওর জন্য এখানে কড়াইশুটি ছাড়ানো হচ্ছে। কালকে এত সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়, ঢোকাবো সকালে বের করে আবার ঢোকানোর এখন বাজে 8:15। এখানে সব কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে, আর এখানে বাবার জন্য রুটি করব, ওর জন্য অল্প করি আটা মাখিয়েছি, আর এখানে বসিয়েছি ভাত। মানে আমি আজকে রাত্রে ভাত খাবো, আমি কৌশিক আর মা ভাত খাবো, আর বাবা খাবে রুটি। তো মা দেখছে টিভি, তো বললাম তুমি বসো আমি করে দিচ্ছি, তো উনি বসে টিভি দেখছে, আমি এখানে ভাতটা করব, ভাতটা ফুটলে নামিয়ে দেবো। আটা মাখা হয়ে গেছে, একটু রেস্টে রেখেছি, এবার ওটাকে বেলবো আর কি। আর এই যে এই হচ্ছে আমার নেল পলিশ, জানি না কেমন হয়েছে। লালটু বলছে ভালো হয়েছে, কিন্তু এই ব্ল্যাকের ডটগুলো দিয়ে নাকি অত্যাধিক জবরজং হয়ে গেছে। বাঁ হাতটা যদিও বা ভালো লাগছে, ডান হাতটা বাঁ হাত দিয়ে করা তো করতে পারিনি ঠিকঠাক করে। এই যে ওটসগুলো না অনেক দিন ধরে পড়ে আছে, এরকম গোটা ওটস থাকলে না আমার খাওয়ার কথা মনে থাকে না, যেহেতু আমি ওটসের গোলা রুটি করে খাই। আর এখানে আমি কমলা লেবুর খোসা অনেক দিন যাবত শুকাচ্ছি, মানে খেয়ে খেয়ে কমলা লেবুর খোসাগুলো আমি ডিরেক্ট রোদেই শুকিয়েছি, এরকম শক্ত শক্ত হয়ে গেছে। এইবারে এটাকে গুঁড়ো করে নেবো, বলে না অরেঞ্জ পিল পাউডার, তো জানি না কতটা কি পাউডার হবে, কিন্তু করার চেষ্টা করব। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা তেল মাখতে বসেছি, কারণ যেহেতু আজকে স্যাটারডে, নেক্সট দিন আমি শ্যাম্পু করব, তো চেষ্টা করি রাত্রিবেলায় তেলটা মেখে রাখার, কেননা আমার মনে হয় যে সারারাত্রির যদি মাথায় তেলটা থাকে তো তেলটা অনেকক্ষণ থাকবে, চুলটাও বেশ ভালো হবে, ওর জন্যই আর কি তেল মেখে রাখা। ও আর রাত্রিবেলায় তেলটা মাখলে কৌশিক যে কী রাগারাগি করে, বলে হ্যাঁ জড়িবুটির গন্ধ ছাড়ছে, বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, আমি ঘুমাতে পারবো না, এই পড়া বকবক করে, কে কার কথা শুনছে, আমার যেটা আমার পক্ষে ভালো সেটা তো আমি করব। এটা ওর না, মানে ও যেহেতু তেল মাখে না, ওর এটা এরকম হয় যে মানে তেল মাখলে সহ্য করতে পারে না সেই গন্ধটা। আর এখানে তেল মাখতে মাখতে কৌশিকের সাথে একটু ঝগড়াও হয়ে যাচ্ছে। কালকে হচ্ছে আমার মায়ের জন্মদিন, তো আজকে ওর জন্য প্যাক করা হচ্ছে। এত বড় কম্বলটাকে কি করে নেব জানি না, ভেবেছিলাম গিফট র্যাপ আনবো, কিন্তু আর আনাও হয়নি। ও বললো ছাড়ো এত বড় কম্বলটাকে কতটা দিয়ে গিফট র্যাপ করবো, ওর জন্য এখানে খবরের কাগজ দিয়ে মুড়ি নেওয়া হচ্ছে, এত বুঝতে না পারে আরো এ চুপসাচ্ছ ওটাকে। যাই হোক এটা এখন র্যাপ করা হচ্ছে, কারণ কালকে নিয়ে যেতে হবে না, আর মায়ের সারপ্রাইজের থেকে বড় কথা রাস্তার লোক দেখলে একটা বিচ্ছিরি লাগবে না, এরকম করে নিয়ে যাচ্ছি। তাও আমার বেলায় কি সুন্দর ব্যাগ দিয়েছিল, এই বেলায় ব্যাগ দেয়নি কেন ভগবান জানে, হবে হবে না ধরবো, দড়ি নিয়ে আসবে, ডেটা কেবিল দিয়ে বেঁধে নিয়ে চলো, দড়ি ওই ঘরে আছে দেখো, ওই তো সেলটপ আছে, মোটা সেলটপ আছে, লাগবে ও কোনো কমবেন নাই, ছিল ও আঠা নেই, এভাবে এখন মুড়িয়ে নিয়ে যাওয়া হবে। এখন বাজে রাত 11:00, আর 11:00 সময় বসে আমি লাগাচ্ছি ফেস প্যাক, রাত্রিবেলা করেই লাগাতে পছন্দ করি, অনেকে সন্ধ্যাবেলাও লাগায়,
বলবো না যে সন্ধ্যাবেলা থেকে টাইম ছিল না, ছিল, কিন্তু রাত্রিবেলা ফেস প্যাক লাগিয়ে মুখে সিরাম বলো ময়শ্চারাইজার বলো লাগিয়ে শোয়ার মজাই আলাদা। যাই হোক, এখানে ফেস প্যাকের মধ্যে আছে এগুলো একটু দানা দানা বাজছে, ওই যে লেবুর খোসাটা যে গুঁড়ো করেছিলাম সেই লেবুর খোসাটা রয়েছে, একটু ওটসের পাউডার আছে। এটা কোনো কারোর দেখেও না বা ইয়েও না, মনে হলো নিজে একটু এক্সপেরিমেন্ট করি, দেখি কি রেজাল্ট পাওয়া যায়, তো সেই অনুযায়ী আর কি করে আর কি এক্সপেরিমেন্ট করছি। তো দেখা যায়, আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করলাম, ওটসের পাউডার নিয়েছি, একটু মুলতানি মাটি নিয়েছি, আর এ নিয়েছি ওই কি বলে কি গুঁড়ো করলাম, কি গুঁড়ো করলাম আমি, ও কমলা, ওটস তো কমলা লেবুর খোসাটা, কমলা লেবুর খোসাটা গুঁড়ো করে একসাথে এই যে পেস্ট বানিয়ে নিয়ে মাখছি, শেষ হয়ে গেছে অলমোস্ট। এবার ওটসের পাউডারটার জন্য না কমলা লেবুর খোসাটার জন্যই একটু একটু দানা দানা হয়ে রয়েছে, ওটসটাও হতে পারে, কারণ ওটসটা গুঁড়ো করেছি পাউডার হয়েছে কিন্তু কিছু কিছু একটুখানি দানা দানা রয়েছে। তো দেখা যাক কি রেজাল্ট দেয়, যদি রেজাল্ট ভালো দিল তাহলে এটা বানিয়ে মাখবো, কারণ কমলা লেবুর খোসাটা গুঁড়ো করেছি কেন বেসনের সাথে মাখার জন্য, শীতকালে মাখলে না স্কিনটা ভালো থাকে। হ্যাঁ, কালো মুখ ফর্সা হয়ে যাবে না সেটা ঠিক, যেমন আমাদের কৌশিক বলে যে মেখে কি তুমি ঐশ্বর্য রায় হতে পারবে, ঐশ্বর্য রায় হয়তো হতে পারবো না কিন্তু স্কিনটা ভালো থাকবে। সব গুঁড়ো গুঁড়ো করছে, এগুলো না মনে হয় ওটসেরই দানা, এই কমলা লেবুর খোসা এতটাও এ হয়নি, মানে দানা দানা হয়নি, একদম পাউডারের মতো হয়েছে। যাই হোক, আর এর মধ্যে কি সুন্দর কমলা লেবুর খোসাটা ইয়ে করেছি, তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কি সুন্দর, কৌশিকও বললো যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে। যাই হোক, মুখে মাখা হয়ে গেছে, এবারে এটাকে 15 মিনিট মতো রাখবো, 15 মিনিট না 10 মিনিট রাখবো, না মুলতানি মাটি আছে তো সাটাক করে শুকিয়ে যাবে, এটা রাখবো, রেখে তারপরে ধুয়ে আমার রাত্রের যা যাবতীয় যেইটুকানি যা ক্রিম সিরাম মাখি মেখে শুয়ে পড়বো। 11টা বাজে, ওই যে 11টা বাজে, আর কৌশিক এখানে ফোন দেখছে আমার জন্যই জেগে আছে। যাই হোক, আজকে ভেবেছিলাম যে ওই যে স্টুডেন্টটাকে পড়াই ওকে মানডেতে এক্সাম নেবো, তো এক্সামের কোয়েশ্চেনটা রেডি করব, সেই করব করব করেই নেল পলিশ পড়ার চক্করে ভুলেই গেছি, মাথা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু নেল পলিশটা আমার ভালো লাগছে না, কিন্তু কৌশিক বলছে ভালো লাগছে রেখে দাও, এই যে নেল পলিশটা, ও বলছে ভালো লাগছে রেখে দাও, এমনিতেও তো তুমি নেল পলিশ এক সপ্তাহের বেশি নখে রাখো না, তো রেখে দাও, যদি ভালো না লাগে এক সপ্তাহ পরে চেঞ্জ করে তুলে দেবে। ঠিক আছে চলো, তো যাই হোক চলো, ভূতের মতো হই, ব্লগটাকে এন্ড করছি, দাঁড়াও হাতে নিন, এখানটা না পুরো অন্ধকার দেখাচ্ছে, এই যে এরকম করে নিয়ে ব্লগটাকে এন্ড করছি, কারণ এটা শুকিয়ে গেলে মুখে টান ধরবে, তো আমি আর কথা বলতে পারবো না। সে যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তো এখনকার মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, কালকে একটা স্পেশাল ব্লগ আছে, সেই ব্লগটা নিয়ে, তোমরা তো জানো সবাই কি ব্লগ আসছে কালকে, তো চলো টাটা। মুখ দিয়ে সব খসে খসে, বেশি কথা বললেই না খসে খসে পড়ছে, না খসে খসে পড়ে যাচ্ছে, কিসের দানা এগুলো বুঝতে পারছি না, ওটস এর মনে হয়, কেন কমলা লেবুর এতটা খোসা ইয়ে হয়নি, তো চলো টাটা।